আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে, ভুলে যদি বিকাশে টাকা চলে যায় তাহলে আপনারা কি করবেন। অর্থাৎ আপনি যদি এক জায়গায় টাকা সেন্ড করতে যেয়ে অন্য জায়গায় সেন্ড করে ফেলেন বা অন্য একটা নাম্বারে সেন্ড করে ফেলেন ভুলে, সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো সচরাচর আমরা যেটা করে থাকি যে যদি আমরা টাকা এক জায়গায় সেন্ড করতে যেয়ে অন্য নাম্বারে চলে যায়, আমরা কি করি, আমরা সাথে সাথে সেই নাম্বারে ফোন দিয়ে বলি যে আমাদের টাকাটা চলে গেছে, দয়া করে টাকাটা ফেরত দেন। দিস ইজ অ্যাবসলিউটলি রং ওয়ে টু সলভ দিস প্রবলেম। অর্থাৎ এই কাজ কখনোই করবেন না। আপনি যদি এই কাজ করেন তাহলে আপনি এই টাকা ফেরত নাও পেতে পারেন। তো আমি আজকে যে টেকনিকটা আপনাদেরকে বলবো, এটা বিকাশ আমাদের সকলের জন্যই কিন্তু এই সিস্টেমটা করে রেখেছে। অর্থাৎ আমরা যদি বিকাশের সিস্টেমে আমরা আগাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেই টাকাটা কিন্তু ফেরত পাবো। তো প্রথম স্টেপ আমি আপনাদের এখন বলছি, যেহেতু দুইটা স্টেপ আছে, অর্থাৎ দুই ধরনের সিস্টেম আছে যার মাধ্যমে যদি ভুলে টাকা চলে যায় আপনি ফেরত নিয়ে আসতে পারবেন। তো প্রথম যে সিস্টেমটা আছে সেটা আমি আপনাদেরকে এখন বলছি। তো আপনি যদি টাকা সেন্ড করার সময় ভুলে অন্য কোনো নাম্বারে টাকা সেন্ড করে ফেলেন এবং সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি কি করবেন সেটা আমি এখন জানাচ্ছি। দেখেন, যদি আপনার নাম্বার থেকে অন্য নাম্বারে ভুলে টাকা চলে যায় এবং সেই নাম্বারে যদি অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওই নাম্বারে কখনোই ফোন দেওয়া যাবে না। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় এটাই সব থেকে বড় ভুল করি যে টাকা চলে গেলে আমাদের আসলে মাথায় আর কাজ করে না যে আমরা এখন কি করব। তো প্রথম আপনার যে স্টেপটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আপনার নিকটস্থ থানায় যেতে হবে এবং সেই থানায় যেয়ে কিন্তু একটা জিডি করতে হবে এবং সেই জিডি আপনাকে উল্লেখ করতে হবে যে আমি আজকে এই তারিখে এই নাম্বারে টাকা পাঠাতে যে আমার ভুলে ওই নাম্বারে টাকাটা চলে গেছে। সমস্ত তথ্য দিয়ে বিস্তারিত উল্লেখ করে যখন আপনি একটা জিডি করবেন, সেই জিডির কপিটা নিয়ে আপনাকে কি করতে হবে, আপনার নিকটস্থ যে বিকাশ সেন্টার আছে, হেল্প সেন্টার, সেখানে আপনাকে যেতে হবে। দেখেন, আপনি সেখানে যাওয়ার পরে যখন আপনার জিডি কপিটা জমা দিবেন এবং যখন আপনি বলবেন যে আমি ভুলে এই নাম্বারে টাকা সেন্ড করতে যে আমার ওই নাম্বারটাই চলে গেছে, তখন আপনার বিকাশ কর্মকর্তারা হয়তো বা আপনার কাছে কিছু ডকুমেন্ট চাবে, ডকুমেন্ট হিসাবে আপনি আপনার জিডি কপিটা দিতে পারেন, অথবা যদি অন্যান্য কোনো তথ্য চায় সেগুলো আপনি তাদের কাছে দিবেন। অর্থাৎ তাদের কাছে সমস্ত বিস্তারিত বিষয় কিন্তু আপনাকে খুলে বলতে হবে। তারপরে বিকাশ কর্মকর্তারা তারা নিজেরাই সেই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেবে যে অ্যাকাউন্টে আপনি ভুলে টাকা সেন্ড করেছিলেন, এবং পরবর্তীতে বিকাশ যে কর্মকর্তা আছে তারা কিন্তু সেই লোকের সাথে যোগাযোগ করবে যে এই টাকাটা কি আপনার কিনা। যদি সেই লোকটা বলে যে এই টাকাটা আমার না, তাহলে কিন্তু সাথে সাথে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। আর বাইসেন্স যদি ওই লোকটা দুষ্ট লোক হয় বা খারাপ লোক হয়, যদি সে বলে যে এই টাকাটা আমার, তাহলে কিন্তু আপনার কিছুই করার নাই, তখন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। কারণ কি, বিকাশ কর্মকর্তারা সেই লোককে বলবে 7 কর্মদিবসের ভিতরে বিকাশ অফিসে এসে যেন তারা প্রমাণ করে যে এই টাকাটা তার, এবং যদি সে উপযুক্ত প্রমাণ দিতে পারে একমাত্র তখনই কিন্তু বিকাশ সেন্টার থেকে সেই টাকাটা তাকেই দিয়ে দেবে, আপনাকে কিন্তু দিবে না। আর যদি সে 7 দিনের ভিতরে বিকাশ অফিসে এসে তার তথ্য প্রমাণ না দেয়, তখন বিকাশ কর্মকর্তারা কি করে সেটা হচ্ছে সেই অ্যাকাউন্টটা সাময়িকভাবে 6 মাসের জন্য স্থগিত করে দেওয়া হয়। অর্থাৎ কোনো ধরনের কোনো ট্রানজেকশন কিন্তু এই মুহূর্তে হবে না। যখন দেখা যায় যে 6 মাস পরেও ওই লোকটা এখনো পর্যন্ত আসে নাই এবং কোনো ধরনের প্রমাণ দেয়নি, তখনই কিন্তু অটোমেটিক্যালি সেই অ্যাকাউন্টের টাকাটা আপনার ফোনে বিকাশ সেন্টার থেকে অটোমেটিক্যালি ট্রানজেকশন করে দেওয়া হয়। অর্থাৎ এ সিস্টেম করলে কিন্তু আপনি খুব সহজে সেই টাকাটা পেয়ে যাবেন, হয়তোবা একটু সময় লস হবে কিন্তু আপনার টাকাটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। আর যদি আপনি ভুল করে তার কাছে ফোন দেন যে এই টাকাটা চলে গেছে, টাকাটা একটু অনুগ্রহ করে পাঠান, সে যদি খারাপ লোক হয় সাথে সাথে সেই টাকাটা হয় সে ক্যাশ আউট করে উঠাই নেবে এবং হতে পারে সে টাকাটা অন্য নাম্বারে সেন্ড করে দিবে। কিন্তু আপনি যদি ফোন না করে, আমি যে ধাপগুলো বললাম, জিডি করার পরে হেল্প সেন্টারে যাবেন, তারপরে যে ধাপগুলো বললাম, আপনি যদি সেগুলো করেন অবশ্যই আপনি আপনার টাকাটা ফেরত পাবেন। তো এখন আমি আপনাদেরকে 2 নাম্বার স্টেপ বলবো। তো তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, হতে পারে এই ভিডিওটা আপনার এখন কোনো কাজে লাগছে না, কিন্তু হতে পারে যে আপনার যে কোনো এক সময় কিন্তু আজ না হলেও কাল না হলেও একদিন না একদিন কিন্তু লাগতেও পারে। কারণ আমরা সবাই কিন্তু বিকাশ অ্যাপস ব্যবহার করি এবং বিকাশে টাকা লেনদেন করে থাকি। অর্থাৎ কার কখন প্রয়োজন হয় এটা কিন্তু কেউ জানে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভিডিওটা অবশ্যই ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে আপনি খুব তাড়াতাড়ি আপনার এই ভিডিওটা খুঁজে পেতে পারেন এবং আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধবদেরও যেন এই ভিডিওটা সামনে পড়ে এবং তারা যেন এই বিষয়টা জানতে পারে। তো এখন যে বিষয়টা, দ্বিতীয় নাম্বার স্টেপ, সেটা হচ্ছে আপনি যদি কোনো ভুল নাম্বারে টাকা সেন্ড করে দেন এবং সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট না খোলা থাকে, তখন আপনি কি করবেন।
একই ভাবে আমি আপনাকে বলবো যে প্রথম কাজ হচ্ছে সেই নম্বরে কখনোই ভুলেও ফোন দেওয়া যাবে না। কারণ কি, সেই নম্বরে যদি ফোন দিয়ে আপনি রিকোয়েস্ট করেন এবং সেই ব্যক্তি যদি একটু দুষ্ট প্রকৃতির হয়, সে সাথে সাথে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলবে। কারণ কি, আপনারা জানেন যে ভুলে যদি কোনো নাম্বারে টাকা পাঠানো হয় এবং সেই নাম্বারে যদি অ্যাকাউন্ট না থাকে, সে যদি 3 কর্মদিবসের ভিতরে একটা অ্যাকাউন্ট সে তৈরি করে ফেলে, তাহলে কিন্তু সে সাথে সাথে টাকাটা উইথড্র করে নিতে পারবে। তো আপনারা জানেন যে এখন কিন্তু বিকাশ অ্যাপস দিয়ে আসলে নিজেরাই অ্যাকাউন্ট খোলা যায়। তো অবশ্যই এক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। তো যদি আপনার টাকা চলে যায়, একই পদ্ধতিতে আপনাকে কি করতে হবে, থানায় যে জিডি করার মাধ্যমে কিন্তু টাকাটা ফেরত নিতে পারেন প্রথম স্টেপ অনুযায়ী। এবং এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে, আপনি চাইলে নিজেও কিন্তু এই টাকাটা ব্যাক নিয়ে আসতে পারেন। সেটা কিভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিই, আপনারা একটু দেখেন। আপনারা যদি বিকাশ অ্যাপসে ঢুকেন এবং সেখানে যদি ট্রানজেকশন হিস্টোরিতে যান, তাহলে আপনি দেখতে পাবেন যে ওখানে তারা একটা মেসেজ আপনার জন্য শো করে দিবে যে এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। তো তখন দেখবেন তার পাশে ডান সাইডে একটা বাতিল অপশন আছে বা ক্যান্সেল অপশন আছে, অর্থাৎ এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই, আপনি চাইলে আপনার এই ট্রানজেকশনটা বাতিল করতে পারেন। যদি আপনি বাতিল করেন, সাথে সাথে কিন্তু বিকাশ থেকে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ট্রান্সফার করে দিবে। তো এভাবে আপনি খুব সহজে আপনার নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে কিন্তু এখান থেকে টাকাটা ব্যাক নিয়ে আসতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমাদের এই চ্যানেলটি বা এই পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।